আর গুড আর বার্থডে বয় দেখো এখানে কি করছে সকাল সকাল ব্রেকফাস্ট সেরে দেখি বার্থডে বয়কে হ্যাপি বার্থডে পাপা দেখো এদিকে আজকে তোমার বার্থডে আজকে তোমার কত বছর হচ্ছে পাপা ফাইভ ওই দেখো এটা হচ্ছে বার্থডে বয়ের মাসি তো এখানে চেয়ার টেবিল সব চলে এসেছে গেস্টদের জন্য এই যে আর এইদিকে রান্নার বড় বড় হাঁড়ি কড়াই তো বিগ ডের বাজার চলে এসেছে সকাল সকাল তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে এখানে আছে কাতলা মাছ প্রায় 9 কেজির কাছাকাছি আর এই মাছের মাথা দিয়ে হবে মুগের ডাল এখানে আছে অনলি চিকেনের লেগ পিস শুধু লেগ পিস আছে এখানে চিকেনটা লেগ পিসই শুধু করা হয়েছে আর আজকের ফাংশনের শো স্টপার মাটন পাঁঠার মাংস আর কালকেই যেটা স্পেশাল অর্ডার দিয়ে আনানো হয়েছিল গ্রামের থেকে দাঁড়াও এটাও দেখাচ্ছি এই যে পর্ক মিট কত বড় হাঁড়ি দিয়ে রাখা আছে দেখো প্রায় 10 কেজির কাছাকাছি পর্ক মিট হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি তো একদম বিন্দাস আছি তো আজকের এই তামঝাম দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমার তোজো বাবা 4 বছর কমপ্লিট করে পাঁচে পড়লো তাই আমাদের কাছে এটাই অনেকটা বড় একটা মাইলস্টোন 5 বছর হয়ে গেল ওইটুকু তো নিয়ে এসেছিলাম ওকে ঘরে কীভাবে যে টাইমগুলো চলে যায় তো ওই 5 বছর স্পেশাল প্রতি বছর তো টুকটাক করি বাট 5 বছর হচ্ছে বলে এইবার একটু ধুমধাম করে বার্থডেটা করা হচ্ছে তো এই যে সকাল সকাল বাজার টাজারও চলে এসেছিল তোমাদেরকে দেখালাম তারপর চেয়ার টেবিল ক্যাটারিংয়ের জিনিসপত্র দিয়ে গেল আর ওর বাবাও আসছে আজকে এই কিছুক্ষণ পরেই চলে আসবো ওর বাবাও তো খুবই মজাদার আজকে সন্ধ্যাটা হতে চলছে ওর 5th বার্থডে স্পেশাল পার্টি আর মেনুতে থাকবে মেনুটা তোমাদেরকে বলে দিই কী কী আছে মেনুতে সাদা ভাত মাছের মাথা দিয়ে মুগের ডাল ঝুরি আলুর ভাজা মাটন চিকেন পর্ক মাছ চাটনি পাঁপড় মিষ্টি তো মেনু একদম দমাদার মেনু একদম জমজমাট মেনু তো এইটুকুই আপাতত প্ল্যান আর ওর বাবা আসার পর আমরা ডেকোরেশন ডেকোরেশনগুলো করব আর গেস্টও মোটামুটি আসছে অনেকজনই প্রায় 70-80 জনের মতো সব রিলেটিভ ক্লোজ যারা আছে সবাই মিলে তো খুবই আজকে মজা হতে চলছে তোজোর এই ফাংশনটা আর তোমরা সবাই মিলে আমার সোনাটাকে একটু আশীর্বাদ করো আজকের জন্মদিন স্পেশাল কমেন্ট বক্সে সবাই মিলে ওকে হ্যাপি বার্থডে উইশ করে দিও তো চলো তাহলে ওর এই বার্থডে স্পেশালওয়ালা ব্লগটা তোমরা দেখতে থাকো এখানে তোজোর দুপুরের লাঞ্চ সিম্পল চিকেন কারি আর ভাত কারণ তোজো চিকেন ছাড়া আর কিছু খাবে না তো মাসিরা সবাই মিলে তখন করছিল রান্নাবান্না আর এই মাসিরা সবসময় আমাদের বাড়ির যতগুলো অনুষ্ঠান হয় ওরা প্রত্যেক অনুষ্ঠানেই রান্নাবান্নার কাজগুলো করে কারণ ওদের হাতের রান্নার টেস্টই আলাদা আর যতক্ষণে আমি ভিডিওটা শ্যুট করছিলাম ততক্ষণে প্রায় অনেকটাই রান্না কমপ্লিট হয়ে গেছিলো তো এই চলছে একদম ধুমধামভাবে তোজোর বিগ বার্থডে সেলিব্রেশনের প্রিপারেশন আর অনুষ্ঠান বাড়িতে তোমরা নিশ্চয়ই জানো যে প্রচুর কাজ থাকে তার ফাঁকে আমার রেডি হওয়া ছিল তোজোকে রেডি করা ছিল ওই সব সারতে সারতে অনেকটাই লেট হয়ে গেছিলো আর তার মধ্যে আমার হাজব্যান্ডও চলে এসেছিলো তো ডেকোরেশনের দায়িত্বটা ছিল আমার হাজব্যান্ডের উপরে দেখো একদম কি প্রফেশনালভাবে ডেকোরেশনটাও করেছিল একদম দেখে মনে হচ্ছিলো কোনো ডেকোরেটর করেছে না সেটা কোনো ডেকোরেটর করেনি ওটা তোজোর বাবাই নিজেই করেছে ইউটিউব দেখে আমরা যেতে রাখো
লাস্টে এতটাই বিজি হয়ে গেছিলাম আর প্রচুর গেস্ট এসেছিল, তাই ব্লগ কোনো শ্যুট করা হয়নি। আর তাই ভিডিওটাকে আমি এটুকুই রাখছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট, আর যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তোজোকে অবশ্যই বার্থডে উইশ করে দিও। তো চলো খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, টাটা।